হ্যালো এভরিওান ভিডঙ্কো ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখা যাক কী প্রশ্ন যদি এক্স সমান এ কস কিউব থিটা হয় বি সমান সাইন কিউব থিটা হয় তাহলে আমাদেরকে থিটা বিন্দুতে ডিওয়াই ডি এক্সের মান নির্ণয় করতে হবে তো এখানে একটা জিনিস আমরা প্রথমে লিখে দিই কী করবো আমরা ডিওয়াই ডিএক্স একে আমরা এরকম লিখতে পারি ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটার ডিএক্স একে আমরা আবার এরকমভাবে লিখতে পারি তাহলে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স থিটা তাহলে আমাদের এখানে যে এক্স দেওয়া আছে ওয়াই দেওয়া আছে আমরা প্রথমে এক্সকে থিটার সাপেক্ষে অবকলন করবো তারপরে ওয়াইকে থিটার সাপেক্ষে অবকলন করব তারপরে এই সম্পর্কে বসিয়ে আমরা ডিওয়াই ডি এক্সের মান পাবো তো দেখা যাক আমাদের প্রথমটা কী দেওয়া ছিল এক্সের মান দেওয়া ছিল এ কস থিটা তাহলে দেখো আমরা যদি এখানে ডিএক্স ডি থিটা করি মানে কি থিটা সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করছি তাহলে এ তো আমাদের ধ্রুবক ওই বাইরে চলে এলো তাহলে আমাদের আলটিমেটলি ডিডি ডিডি থিটাও অফ কিউব থিটা আসছে তাহলে এখানে কী আসবে দেখো এ এখানে কস থিটা মানে কি না এখানে আলটিমেটলি আমাদের অ্যাকচুয়ালি কী আসবে ইন্টু আসবে থ্রি কসকয়ার থিটা কিন্তু শৃঙ্খল নিয়ম বা চেন রুল যেটা হয় ডেরিভেটিভ তার জন্য আমাদেরকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে এখানে কস থিটা তো কস থিটার ডেরিভেটিভ আমরা কী জানি মাইনাস অফ সাইন থিটা তাহলে মাইনাস সামনে চলে আসবে থ্রি এ চলে আসবে এখানে আসবে কোয়ার থিটা এবং মাইনাস অফ সাইন থিটার জন্য এখানে একটা সাইন থিটা থেকে আছে তাহলে এটা গেল এক্স এর পরে ওয়াই এর মান দেখো আমাদের দেওয়া আছে এ সাইন কিউব থিটা সরি বি সাইন কিউব থিটা তাহলে আমরা ওয়াইয়ের মান আমরা কী পাচ্ছি না বি সাইন কিউব থিটা তাহলে আমি ওখানে ডি ওয়াই ডি থিটা করছি মানে কি থিটা সাপেক্ষে বোথ সাইডে অবকলন নিচ্ছি তাহলে এখান থেকে আমরা কী পাবো না সাইন কিউব থিটা পাবো এখান থেকেও কী আসবে তাহলে সেম বি ইন্টু থ্রি সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিডি থিটা অফ সাইন থিটা কারণ এখানেও আবার সেই সেম চেন রুল লাগছে বা শৃঙ্খল নিয়ম লাগছে তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কী পাবো এখান থেকে আমরা পাবো থ্রি বি সাইন্স থিটা ইন্টু কস থিটা কারণ ডিডি থিটা অফ সাইন থিটা এটা সমান আসে কস থিটা তাহলে এরপরে আমরা ডিওয়াইডিএক্স নির্ণয় করবো তাহলে দেখো ডিওয়াই জন্য আমাদের যে ভ্যালুগুলো দরকার ছিল সেগুলো সব আমাদের কাছে পেয়ে গেছি আমরা তাহলে আমরা কী লিখবো না ডিওয়াইডিএক্স সমান যেরকম লিখেছিলাম যে ডিওয়াইডি থিটা বাই ডি এক্স ডি থিটা তাহলে ডি ওয়াই ডি থিটা কী ছিল আমাদের এখানে এইটা থ্রি বি সাইন স্কোয়ার থিটা কস থিটা এবং বাইতে কী আসবে মাইনাস থ্রি এ স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা তাহলে দেখো এই তিন এই তিন কেটে দিতে পারি তাহলে কী আসছে মাইনাস বি বাই এ এবং উপরে দেখো একটা সাইন থিটা আছে একটা কস থিটা আছে নিচেও দেখো মানে এই আমরা যদি অ্যাকচুয়ালি এখানে কী আসবে দেখো উপরে আসবে সাইন স্কোয়ার থিটা আর এই সাইন থিটা থাকার জন্য একটা সাইন থিটা কেটে যাবে তাহলে আমাদের এখানে আমরা মাইনাস বি বাই উপরে পাবো সাইন থিটা এবং নিচে দেখো একটা কস স্কোয়ার থিটা আছে উপরে একটা কস থিটা আছে ওটা নিচে চলে এলে আমরা কী পাবো এখান থেকে না কস থিটা তাহলে অ্যাকচুয়ালি আমাদের এইখানে যে ডি এক্স বা যেটার অ্যান্সার আমাদের চাইছে সেটা তাহলে কী এল যেখানে অ্যান্সার আসবে লবে আসবে বি সাইন থিটা এবং হরে আসবে এ কস থিটা এবং সামনে একটা মাইনাস সাইন থিটা এটাই হবে এই প্রশ্নের উত্তর তো ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটেই ম্যাথ্রি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানি এরকমই নানা প্রশ্ন ও তার সমাধানের জন্য প্লিজ আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো ধন্যবাদ